Audio stories for more Sunday suspense and Bengali audio stories. Thank you. Audio stories. Thank you. Sunday suspense. Shudhu matro Mirchi 98.3 te. আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিমল করের লেখা মতিলাল। বিমল করের জন্ম ১৯শে সেপ্টেম্বর ১৯২১ সালে উত্তর চব্বিশ পরগনার টাকি শহরে। শৈশব জীবন কেটেছে হাজারিবাগ, গোমো, ধানবাদ সহ নানান জায়গায়। উনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বাংলা সাহিত্য জগতে বিমল কর এক উজ্জ্বল নক্ষত্র। ছোটদের জন্য যেমন জন্ম দিয়েছেন গোয়েন্দা কিকিরার, বড়দের জন্য তেমন লিখেছেন অজস্র উপন্যাস। ১৯৫৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত উনি যুক্ত ছিলেন দেশ পত্রিকার সঙ্গে। তার রচনার মধ্যে গ্রহণ, অসময়, পূর্ণ অপূর্ণ, বালিকাবধূ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। সাহিত্যকীর্তির জন্য বিমল কর ভূষিত হন বহু পুরস্কারে, যেমন সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার ইত্যাদি। বিমল করের মৃত্যু হয় ২৬শে অগস্ট ২০০৩ সালে। আমাদের আজকের গল্প মতিলাল আমরা নিয়েছি পরম্পরা প্রকাশন থেকে প্রকাশিত, রণিত দাশগুপ্ত সম্পাদিত সেরা ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে মতিলাল ও বলাই দত্ত। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে মতিলাল। আবার বৃষ্টি এল, শীত পড়েনি পুরোপুরি, সবে হাওয়া দিয়েছিল শীতের। অসময়ের বৃষ্টির দরুন সেই শীতই যেন এগিয়ে এল। মতিলাল আর পারছিল না, সারাটা দুপুর আর বিকেল রাস্তায় ঘুরে বেড়িয়েছে, ভিজেছে অকাল বৃষ্টিতে, প্যান্ট জামা স্যাঁতস্যাঁত করছিল, পায়ের চটিটা প্রায় ন্যাতার মতন হয়ে গেছে। ঠান্ডা, শীত, বৃষ্টি সব সহ্য করা যেত যদি পেটে কিছু থাকত। সকাল থেকে পেটেও কিছু নেই, এক কাপ চা আর দুটুকরো পাউরুটি। মতিলালের কপাল ভালো, সকালে বনওয়ারি তাকে চা রুটি খাইয়েছিল, সিগারেট দিয়েছিল একটা, ব্যাস। তারপর থেকে মতিলাল কলের জল আর দুটো বিড়ি খেয়েছে মাত্র, আর কিচ্ছু নয়। তার পকেটে আপাতত ৮০টা পয়সা আছে। এই পয়সা মতিলাল যতক্ষণ পারে বাঁচিয়ে যাচ্ছে, অবশ্য আর বেশিক্ষণ বাঁচানো যাবে না, সামান্য কিছু খেতেই হবে, ঘুগনি, আলুর দম, রুটি, মুড়ি, ছোলা বা যা হোক একটা কিছু দিয়ে পেট সামলাতে হবে। বৃষ্টিও সেই রকম, এই বড় বড় ফোঁটা পড়ল ৫-৭ মিনিট আর তারপরেই টিপ টিপ, বিকেলও শেষ, সন্ধে হয়ে এল। একে অঘ্রাণ মাস, তাই মেঘলা, দেখতে দেখতে অন্ধকারটা জমে এলো, রাস্তায় বাতি জ্বলে উঠল। মতিলাল একবার ডান বাঁ লক্ষ্য করে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল। ট্রাম লাইন, মৌলালির মুখে যত রাজ্যের গাড়ির জটলা, ট্রামের ঘুমটি, বাসের গান ফাটানো হর্ন, চিল্লা চিল্লি, জায়গাটা যেন রথের মেলা হয়ে রয়েছে। হঠাৎ মতিলাল কিছু খেয়াল করবার আগেই তার গায়ের উপর কি যেন এসে পড়ল, পড়েই বিশ্রী শব্দ করে দাঁড়িয়ে গেল। ট্রামলাইনের মাঝখানে গর্ত, জল জমেছে, গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল মতিলাল। সর্বনাশ, পা ঠিক রাখতে না পেরে কিংবা ভীষণভাবে চমকে উঠে সরে যেতে গিয়ে রাস্তায় পড়ে গেল সে। হইহল্লা শুরু হওয়ার আগেই মতিলালকে কে যেন হাত ধরে টেনে তুলল, দাঁড়াতে পারল মতিলাল। লেগেছে? না, মতিলালে লাগেনি, অন্তত তখন সে বুঝতে পারছিল না লেগেছে কিনা।
এভাবে কেউ রাস্তা বেরোয়? হেডলাইট জ্বলছে, দেখতে পাওনি? মতিলাল কোনো জবাব দিল না। দু পাঁচজন লোক ইতিমধ্যেই জমে যাচ্ছিল। মতিলাল দেখল একটা ট্যাক্সি তার গায়ের পাশে। তার মানে ট্যাক্সিটা আরেকটু হলেই তাকে ধাক্কা দিত। জোর বেঁচে গেছে। মতিলালকে কিছু বলতে না দিয়ে লোকটা তাকে হাত ধরে টেনে ট্যাক্সিতে তুলে দিল। তারপর ট্যাক্সিওয়ালাকে বলল, ঠিক হ্যায় চলিয়ে। ট্যাক্সি ছেড়ে দিল। মতিলাল খানিকটা ঘোরের মধ্যে ছিল। যে লোকটা তাকে তুলে নিল তাকে ভালো করে সে দেখতে পাচ্ছিল না। এই ভদ্রলোকই যে ট্যাক্সিতে ছিলেন সেটা অনুমান করে নিল। কোথায় যাবে তুমি? মতিলাল জবাব দিল না, ঘাড় মুখ নিচু করে থাকল। কি ব্যাপার, কথা বলছো না যে? যাবে কোথায় তুমি? ঠিক নেই। ঠিক নেই? আরে যাবেটা কোথায়? আমি ওয়েলেসলি। ওয়েলেসলি? তা আমরা তো... লোকটা পকেট থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বার করল। সিগারেট ধরাতে গিয়ে কিছু মনে করে মতিলালকে বলল, সিগারেট খাও? হ্যাঁ তা খাই। নাও একখানা নাও। সিগারেট এগিয়ে দিল লোকটি। না না, বমি বমি পাবে। মতিলালের এমনিতেই মাঝে মাঝে বমির ভাব লাগছিল। খালি পেটে থাকার দরুন সিগারেট খেলে আরো বাড়তে পারে। লোকটি মতিলালকে দেখতে দেখতে বলল, বমি পাবে কেন? সারাদিন কিছু খাইনি, পেটটা খালি। লোকটি কোনো কথা বলল না, একইভাবে মতিলালকে দেখতে লাগল। একটা সিগারেট ধরালো। তুমি কাজকর্ম করো না কিছু? না, আগে করতাম। কোথায়? ব্যাংকে। চাকরি ছেড়ে দিয়েছো? মতিলাল বেশ অস্বস্তি বোধ করল। না, ইয়ে মানে ঠিক ছাড়া নয়। আচ্ছা আপনি এসব কথা কেন জিজ্ঞেস করছেন বলুন তো। আরে না না, এমনি। আমায় নামিয়ে দিন। দেব, আগে কোথাও গিয়ে বসি। আমারও ভীষণ খিদে পেয়েছে বুঝলে, খাওয়া দাওয়া সেরে তারপর তোমাকে ওয়েলেসলিতে নামিয়ে দিয়ে যাব। আপনি তো পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন। তাতে কি, আবার ওয়েলেসলি আসবো? তুমি কিছু ভেবো না, আরাম করে বসো দেখি। মতিলাল কিছু বলল না। ট্যাক্সি ছেড়ে দিয়ে লোকটা বলল, এসো এখানেই নামা যাক। মতিলাল নেমে পড়ল। নামার সময় বুঝতে পারল রাস্তায় আচমকা পড়ে যাবার সময় বাঁ হাতের কনুইয়ে সামান্য চোট লেগেছে, ব্যথা করছিল। জামা প্যান্টের ভেজা স্যাঁতস্যাঁতে ভাবটা যেমন ছিল তেমনই আছে। ট্যাক্সি ভাড়া মেটালো লোকটা, তার হাতে একটা অ্যাটাচি। ট্যাক্সি চলে গেল। এসো। মতিলাল কপা এগিয়েই বুঝল কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই। অন্য যে দোকানগুলো আছে তার মধ্যে সামান্য একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে না। রেস্টুরেন্ট কোথায়? মতিলাল বলল, আছে, চলে এসো, ভয় নেই। দুটো দোকানের পাশ দিয়ে সরু গলির মতন, তার পেছন দিকে ফ্ল্যাট বাড়ির মতন বাড়ি। লোকটা তাকে নিয়ে সেই বাড়ির দোতলায় উঠে গেল। পকেট থেকে চাবি বার করে দরজা খুলল। এসো। না না, আপনি... তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি গুম করছি না ভাই। তোমার কাছে টাকা পয়সা থাকলে তাও একটা কথা ছিল, নির্ভয়ে এসো। আপনি যে আমাকে বললেন রেস্টুরেন্টে খাওয়াবেন, এখানে যা খাবে সবই রেস্টুরেন্টের। তুমি আচ্ছা বোকা তো, তোমাকে যদি বলতাম বাড়িতে এনে খাওয়াবো তুমি রাজি হতে? বলছি তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই আমার বাড়ি, আর আমার নাম বলাই দত্ত। কার্ড দেখবে আমার? কার্ডে লেখা আছে বি কে দত্ত, মানে বলাই কুমার দত্ত। আমি একটা ফার্মের রিপ্রেজেন্টেটিভ, ইঞ্জিনিয়ারিং ফার্ম। মতিলাল কিছু বলল না। কি হবে কার্ড দেখে? লোকটাকে দেখলে গুন্ডা বদমাস বলে তো মনে হয় না। বলাই দত্ত ততক্ষণে বাতি টাতি জ্বেলে দিয়েছে। ফ্ল্যাট বাড়ির মাঝখানের জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা, টেবিল চেয়ার ফ্রিজ টুকিটাকি। ডাইনে বাঁয়ে দুটো ঘর,
শোবার আর বসবার। আমাকে একটু মাপ করতে হবে ভাই, মিনিট দশেক একটু বাথরুম যাব আর গ্যাসে খাবারগুলো সামান্য গরম করব, ঠিক আছে? বলার কিছু ছিল না মতিলালের। বলাই শোবার ঘরের দরজা খুলে বাতি জ্বালল। খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো মতিলাল। ভদ্রলোক একাই থাকেন নাকি, অন্য কেউ থাকে বলে তো মনে হচ্ছে না, তার কোনো চিহ্নও নেই। পোশাক পাল্টে পাজামা গেঞ্জি পরে বলাই বেরিয়ে এলো। আরে তুমি দাঁড়িয়ে কেন, বসো বসো। বাথরুমে চলে গেল বলাই। মতিলাল চেয়ারে বসল। বসে বসে ভাবতে লাগলো, বলাই মানুষটি কেমন হতে পারে? মন্দ হওয়ার কোনো কারণ তো দেখা যাচ্ছে না। মতিলালকে ভদ্রলোক কেমন দয়ামায়া চোখে দেখছেন না? তা দেখুন, ক্ষতি কি? মতিলাল যদি পেটপুরে খেতে পায় এখন, আর তাকে ওয়েলেসলিতে পৌঁছে দিয়ে আসা হয়, তাহলে ভদ্রলোক যত খুশি দয়ামায়া দেখান মতিলালের আপত্তি নেই। এমনও হতে পারে বলাই দত্ত অন্য কোনো উপকারও করতে পারেন মতিলালের। বলাই বাথরুম থেকে বেরিয়ে এলো, শিস দিচ্ছিল। নাও ভাই, তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমার খাবার দাবার সব করাই থাকে ফ্রিজে, জাস্ট পাঁচ মিনিট লাগবে খাবার গরম করতে। না উঠে পড়ো। শিস দিতে দিতে বলাই দত্ত কাছাকাছি একটা ছোট ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। মতিলাল উঠল। সত্যি তার হাত মুখ ধোয়া দরকার, সারাদিন স্নান হয়নি, তার উপর সে বৃষ্টিতে ভিজেছে। খেতে বসে কথা হচ্ছিল। মতিলাল এখন অনেকটা আরাম পাচ্ছে। খাবার ব্যবস্থা আহামরি নয়, কিন্তু বেশ ভালো। রুটি তরকারি ডাল মাংস মাছের ঝোল ছাড়াও দুটুকরো সন্দেশও রয়েছে। পেট ভরে আসছিল মতিলালের, কতকাল পরে এমন ঘরোয়া খাবার পেল, খুশি মতন খেতে পারল। বলাই বলল, তুমি ওয়েলেসলিতে কোথায় থাকো? একটা বস্তিতে। মতিলাল বলল, বস্তিতে? হ্যাঁ, আগে আমি হ্যারিসন রোডের একটা বোর্ডিং হাউসে থাকতাম, আজ আড়াই মাস বস্তিতে থাকি। কেন? আমার কপাল। কেন কপাল কেন? মতিলাল চুপ। কি বলবে? বলাই জলের গ্লাস মুখে তুলল। আবার বৃষ্টি এলো বাইরে, শব্দ হচ্ছে, এবার বেশ জোরেই। কতক্ষণ থাকবে কে জানে। ওই আবার বৃষ্টি এলো, সে আসুক, ভাবতে হবে না। বলাই টেবিলে গ্লাস নামিয়ে রাখল। এখানে রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায়, ওয়েলেসলি কাছেই, তোমার কোনো ভাবনা নেই, দরকার হলে আমার ওই পাশের ঘরটাও তো রয়েছে। মতিলাল তাকাল, তার হাতে তখনও এক টুকরো মাংস। বলাইয়ের মুখ শান্ত, একটু যেন হাসি রয়েছে, চোখের দৃষ্টি নরম। আপনি একা থাকেন? হ্যাঁ, একলা। বলে বলাই আলগোছে প্লেট থেকে এক টুকরো সন্দেশ তুলে নিল। তুমি বললে না যা তোমার কপাল খারাপ মানে? মতিলাল বলবে কি বলবে না করে শেষে বলল, সে অনেক কথা, ও আপনি বুঝবেন না। কেন বুঝবো না, বলো না শুনি। সামান্য অপেক্ষা করল মতিলাল, পরে বলল, আমি যে ব্যাংকে চাকরি করতাম সে ব্যাংকে একদিন ডাকাতি হয়। ডাকাতি? হ্যাঁ, একেবারে দিনে দুপুরে। যখন ডাকাতি হচ্ছিল তখন আমি অফিসে ছিলাম না, পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দোকানে চা খেয়ে ব্যাংকে ফিরছিলাম, তখনই ডাকাতি হচ্ছিল। আসলে আমি যখন পোস্ট অফিসে চিঠি ফেলতে যাই তখন একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে যায়, সে আমায় টেনে নিয়ে চায়ের দোকানে ঢুকলো। দোকান থেকে বেরিয়ে আমরা একটু পান সিগারেট খেলাম, বন্ধু চলে গেল। আমি ব্যাংকে ফিরছি, সিঁড়ি দিয়ে উঠছি, তখন দেখি চারটে লোক নেমে যাচ্ছে। আমি তেমন খেয়াল করিনি জানেন, কাস্টমার ভেবেছিলাম। হঠাৎ দেখলাম একটা লোকের হাতে রিভলভার, রিভলভার না পিস্তল ঠিক বলতে পারবো না, ও আমার কাছে দুই সমান। ওরা না আমাকে গালাগাল দিয়ে নেমে গেল, দৌড়ে যাবার মতন করে চলে গেল। তখনই আমার কেমন সন্দেহ হলো। তারপর উপরে উঠতেই দেখি সকলে চেঁচামেচি করছে,
বুঝতেই পারছেন, থানা পুলিশ, হেড অফিসের বড় বড় কর্তাদের আনাগোনা, পুলিশের ব্যাপার স্যাপার তো বোঝেনি, আসল কাজে হাত দেয় না, যত রকমের নাকাল করার কাজ তাদের। আমাদের দু চারজনকে তারা কি নাকালটাই না করলো, আমাকে সন্দেহ করতে লাগলো। আমি নাকি ডাকাতদের ইনফর্মার, ওই যে আমি ডাকাতির সময় অফিসে ছিলাম না, তাতেই আমার অপরাধ হয়ে গেল। বলাই দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, তুমি বলো, আমি শুনছি, টেবিলটা একটু পরিষ্কার করে ফেলি। মতিলাল বলল, আমায় সহজে পুলিশ ছাড়ে না, হাজার রকম প্রশ্ন করল, শেষে ছেড়ে দিল। কিন্তু সেটা না, অপুর ওপর ভেতরে ভেতরে খোঁজ খবর চালিয়ে যেতে লাগলো, সেই সঙ্গে অফিস থেকে আমায় শোকজ করলো, কেন আমি চাকরির সময় অফিস ছেড়ে বাইরে বেরিয়েছিলাম। বলাই দত্তের দেখা দেখি মতিলালও উঠে দাঁড়িয়ে টেবিল পরিষ্কারে হাত লাগালো। তা তুমি কি করলে? অতিষ্ঠ হয়ে একদিন ম্যানেজারের সঙ্গে বচসা করলাম, ঝগড়া থেকে হাতাহাতি হয়ে গেল, ওপর থেকে সাসপেনশন অর্ডার এলো, আমি চাকরিতে ইস্তফা দিয়ে বসে থাকলাম। তা ছেড়ে দিলে চাকরি? টেবিল পরিষ্কার হয়ে গেল। বলাই দত্ত ফিটফাট মানুষ, খাবার ঘরের এক পাশে বড় বেসিনে কাঁচের প্লেট ডিশ বাটি সব জমা পড়ল। কল খুলে দিল বলাই, বন্ধ করে দিল সামান্য পরে। না ছেড়ে উপায় ছিল না, রোজ এই রকমের টর্চার আর কত সহ্য করা যায় বলুন তো। মুখ ধুয়ে নিল বলাই। মতিলালও মুখ ধুয়ে বড় করে ঢেকু তুলল, পেট ভরে খেয়েছে, সমস্ত শরীরে আলস্য লাগছিল, মনে হচ্ছিল শুয়ে পড়ে। বলাই বলল, না একটু জিরিয়ে নাও, তারপর তোমার ফেরার ব্যবস্থা করব। দাঁড়াও ওই ঘরটা খুলি, বসে একটা সিগারেট খাওয়া যাক। পাশের ঘরের তালা বন্ধ দরজা খুলে ফেলল বলাই, ডাকল মতিলালকে, তার আগেই ঘরের বাতি জ্বেলে দিয়েছিল। মতিলাল ঘরে এলো, বলাই দাঁড়িয়েছিল, হাতে সিগারেটের প্যাকেট, লাইটার। মতিলালকে ডাকল, নাও। এগিয়ে গেল মতিলাল, সিগারেট নিল, লাইটার জেলে মতিলালের সিগারেট ধরিয়ে দিল বলাই, নিজেরটাও ধরাল, তারপর ডান পাশে ঘাড় বেঁকিয়ে কি যেন দেখল, ঠাট্টার মতন করে বলল, আরে কাণ্ড দেখেছো, দেখো একবার ওই ওদিকে দেখো, ওই আয়না একবার তাকাও। মতিলাল ডান দিকে মুখ ফেরাল, হাত কয়েক তফাতে পুরনো আমলের এক পাল্লা আলমারি, আলমারির প্রায় পুরো পাল্লাটাতেই আয়না দেওয়া, মস্ত আয়না। আয়নার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কিছু বুঝল না মতিলাল, পাশাপাশি তারা দুজন দাঁড়িয়ে আছে, দুজনের মুখে আয়নার দিকে। হঠাৎ মতিলালের সর্বাঙ্গ চমকে উঠল। কি বলাই যেন হাসছিল ঠোঁট চিপে, বলল, অবিকল এক, শুধু আমার পোশাক আশাকটা ভদ্রলোকের মতন, দাড়ি টাড়ি কামানো, আর তোমাকে রাস্তার ফেরিওয়ালার মতন দেখাচ্ছে, নয়তো এক চমজির মতন, আশ্চর্য। হ্যাঁ আরো আশ্চর্য হবার ব্যাপার আছে, বলাই এর দিকে তাকালো মতিলাল। সামান্য চুপ করে থেকে বলাই বলল, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? কিসের খোঁজ খবর? গত পরশু দিন এন্টেলি সিআইটি রোডের কাছে ব্যাংক ডাকাতি করতে গিয়ে একজন মারা গিয়েছে, কাগজ দেখো না। না দেখিনি, কে মারা গেছে, ডাকাত? হ্যাঁ ব্যাংকের গার্ড গুলি ছুঁড়েছিল, পুলিশ বলছে এই দলটাই তোমাদের ব্যাংকে ডাকাতি করেছিল। মতিলাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। বলাই বলল, ঠিকই বলেছে, আমি ছিলাম দলে দু জায়গাতেই। আপনি আপনি ছিলেন? ছিলাম ভাই, কিন্তু এখন নেই, আমাকে মর্গ থেকে খালাস করেছে আজ সন্ধেবেলায়, পুলিশ থেকেই পুড়িয়ে দেবে, আমাকে তো আর নেবার কোনো লোক নেই,
মতিলাল কিছুই বুঝতে পারছিল না। আপনি আপনাকে মর্গ থেকে আমি আমি মারা গিয়েছি, তুমি আছো, খুব সাবধান, আমার দলের লোকেরা তোমায় ভুল বুঝতে পারে, পুলিশও ভুল বুঝবে, তুমি এই কলকাতায় আর থেকো না, দূরে কোথাও পালিয়ে যেও, আমি যা বলছি শোনো, আজ তুমি কোথাও যেও না, কাল সকালে উঠে দাড়ি টাড়ি কামাবে না, আমার ও ঘরে আলমারিতে অনেক জামা প্যান্ট আছে, তোমার গায়ে ফিট করে যাবে, আর ওই ঘরে বিছানার তলায় চোরা ড্রয়ার আছে, তাতে টাকা পাবে, অনেক টাকা, সব তোমার তোমার, তুমি কালই কলকাতা ছেড়ে পালিয়ে যাবে। মতিলাল ভয় পেয়ে চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অন্ধকার হয়ে গেল। মতিলাল বুঝতে পারল না বলাই দত্ত ঘর অন্ধকার করে দিল না লোডশেডিং হয়ে গেল। অবশ্য ঘরের দরজা বন্ধের শব্দ শুনতে পেল মতিলাল, যেন হঠাৎ কোনো দমকা হাওয়া এসে খোলা দরজা বন্ধ করে দিল ভীষণ এক শব্দ করে। মতিলাল কিছুই দেখতে পাচ্ছিল না অন্ধকারে, ভয় কাঁপছিল, কাঁদছিল। মতিলাল চেঁচিয়ে বলল, আমি তোমার টাকা চাই না, আমি এখানে থাকতে চাই না, তুমি আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেউ শুনতে পাচ্ছিল কিনা কে জানে। শুনছিলেন মতিলাল, রচনা বিমল কর, মতিলালের ভূমিকায় সোমক, গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনা এবং বলাই দত্ত চরিত্রে অগ্নি, বিশেষ সহযোগিতায় গোধূলি ও সোমক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আমি ইন্দ্রাণী। শেষ হল বিমল করের লেখা গল্প মতিলাল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। সাবস্ক্রাইব বেঙ্গালি অডিও স্টোরিজ ফর মোর সানডে সাসপেন্স এন্ড বেঙ্গালি অডিও স্টোরিজ। থ্যাংক ইউ।